আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিনমিশাল ইউটিউব চ্যানেল এবং বিনমিশাল ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, যারা রিয়াদ বাথার আশেপাশে আছেন, টিকা পাচ্ছেন না, অপেক্ষায় আছেন টিকার জন্য, আপনাদের জন্য একটি ভালো সংবাদ। রিয়াদ বাথাতে অবস্থিত ইনজাস সেন্টারে আবেদন ছাড়া টিকা দিচ্ছে। গতকাল থেকে সেখানে টিকা দেওয়া শুরু হয়েছে। আমরা গতকাল লাইভে আপনাদেরকে বিষয়টি জানিয়েছি। আজকেও সেখানে টিকা দিচ্ছে এবং আগামীকালও সেখানে টিকা দিবে। এর আগে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সেখানে টিকা দিয়েছে। আপনাকে কোনো ধরনের রিজার্ভেশন ছাড়াই টিকা দিবে। আপনার যা প্রয়োজন হবে, পাসপোর্টের ফটোকপি, যদি আপনার আকামা হয়ে থাকে তাহলে আকামার ফটোকপি, এবং আপনার তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা ছাড়া কিন্তু সেখানে টিকা দিবে না। অবশ্যই আপনার তাওয়াক্কালনা থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনজাজের অফিসিয়াল তাদের যে পেজটি আছে সেটির ভিতরেই আছি। তারা ভিডিও আকারে এবং বিভিন্ন পোস্ট আকারে সবাইকে জানিয়ে দিচ্ছেন যে সেখানে টিকা দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি রিয়াদ বিলাজিও মলে অবস্থিত, বাথা বিলাজিও মলে অবস্থিত, সেখানে গেলেই আপনি টিকা পেয়ে যাবেন। ইনজাস সেন্টার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। গতকাল সেখানে টিকা দিয়েছে, আজকেও টিকা দিচ্ছে, আগামীকালও সেখানে টিকা দিবে। এর আগেও তারা টিকা দিয়েছে, পরবর্তীতে আবারও হয়তো তারা টিকা দিবে সেখানে। যদি পরবর্তীতে টিকা দেয় তখন আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যারা এখনও টিকা পাননি, আগামীকাল অবশ্যই রিয়াদ বিলাজিও মলে উপস্থিত থাকবেন। সকাল 10টা থেকে 3টা পর্যন্ত সেখানে টিকা দিচ্ছে। দেখুন বাংলা ভাষায় তারা পোস্টার করে দিয়েছে, সেখানে লিখে দিয়েছে 15 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত তারা টিকা দিবেন। কোনো ধরনের রিজার্ভেশন ছাড়া কোনো কিছুরই প্রয়োজন হবে না। শুধু আপনার তাওয়াক্কালনা থাকলেই আপনি সেখানে গেলে টিকা পাবেন। হিন্দি ভাষাতেও তারা জানিয়ে দিচ্ছে, ইংরেজি ভাষাতেও জানিয়ে দিচ্ছে। আপনারা দয়া করে রিয়াদ বিলাজিও মল ইনজাস সেন্টারে যোগাযোগ করুন। বাথা দূর থেকে আসার চেষ্টা করবেন না, কারণ অনেক দূর থেকে আসলে হয়তো আপনি সেখানে অনেক জ্যাম থাকবে, টিকা পাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য হবে। যারা বাথা এবং হারার আশেপাশে আছেন তারাই যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে প্রমাণসহ দেখিয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।